আরও এক তারকাকে ছিনিয়ে নিল কেকেআর। 12 চারে হাফ সেঞ্চুরি, শিখর ধাওয়ান বোঝালেন নিউজিল্যান্ড সফরের জন্য তারা প্রস্তুত। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সাম্প্রতিক অতীতে ধাওয়ানের নেতৃত্বে ভারতের দ্বিতীয় সারির ওয়ানডে দল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সফরে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে। ঘরের মাঠেও সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে কিউইদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সাফল্য পাওয়া যে খুব সহজ হবে না, সেটা ভালো মতোই বোঝেন গব্বর। কঠিন সিরিজে দলকে সাফল্যের পথে টেনে নিয়ে যেতে হলে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ধাওয়ানকে, কেননা তিনি স্কোয়াডের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার, বিষয়টা নিজেও বোঝেন গব্বর। তাই নিউজিল্যান্ড সফরের আগে প্রস্তুতিতে খামতি রাখতে চান না ধাওয়ান। চলতি বিজয় হাজারে ট্রফিতে ধাওয়ানের ব্যক্তিগত পারফরম্যান্স অবশ্য আশ্বস্ত করতে পারে ভারতীয় সমর্থকদের, কেননা দিল্লিকে নেতৃত্ব দিতে নেমে প্রথম 2 ম্যাচে শিখরের পারফরম্যান্স মোটেও মন্দ নয়। বিদর্ভের বিরুদ্ধে প্রথম ম্যাচে অল্পের জন্য ব্যক্তিগত হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন ধাওয়ান। 5টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 64 বলে 47 রান করে সাজঘরে ফেরেন তিনি। এবার মেঘালয়ের বিরুদ্ধে মাত্র 37 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শিখর। শেষমেশ 42 বলে 54 রান করে মাঠ ছাড়েন গব্বর, মারেন 12টি 4, অর্থাৎ 54 রানের মধ্যে ধাওয়ান 48 রান করেন বাউন্ডারির সাহায্যে। সল্ট লেকে এলিট বি গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিং করতে শুরু করে মেঘালয়। তারা নির্ধারিত 50 ওভারে 7 উইকেটের বিনিময়ে 216 রান সংগ্রহ করে। পুনিত বিস্ট 75 রান করেন, 2টি করে উইকেট নেন প্রদীপ সাংওয়ান, শিবাঙ্ক বশিষ্ঠ ও নীতিশ রানা। পাল্টা ব্যাট করতে নেমে দিল্লি 32.2 ওভারে 2 উইকেটের বিনিময়ে 219 রান তুলে ম্যাচ জিতে যায়। 106 বল বাকি থাকতে 8 উইকেটে ম্যাচে জেতে তারা। ধাওয়ানের পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন যশ ধুল ও হিম্মত সিং। যশ 10টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 64 বলে 71 রান করে অপরাজিত থাকেন। 9টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 88 বলে 85 রান করেন হিম্মত। আরও এক তারকাকে ছিনিয়ে নিল কেকেআর। দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআরে আসতে চলেছেন লর্ড শার্দুল ঠাকুর। সোমবারই সেই চুক্তিতে সিলমোহর পড়ে গিয়েছে বলে ESPN ক্রিক ইনফোর প্রতিবেদন থেকে জানানো হয়েছে। তথ্য অনুযায়ী নগদের বিনিময়ে শার্দুলকে দিল্লি থেকে নিয়েছে কেকেআর। IPL-এর মেগা নিলামে মহেন্দ্র সিং ধোনির অস্ত্র শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। নিলামে 10.75 কোটি টাকায় তাকে কিনে নিয়েছিল দিল্লি। তবে ঋষভ পন্থের হয়ে একেবারেই ভালো খেলতে পারেননি, 14 ম্যাচে মাত্র 15 উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল 9.79, যা 2014 সালে IPL-এর পর থেকে শার্দুলের সব থেকে খারাপ ইকোনমি রেট ছিল। অন্যদিকে ব্যাট হাতে 120 রান করেছিলেন শার্দুল, স্ট্রাইক রেট ছিল 138। গতবার IPL-এ ফর্মে না থাকলেও কেকেআরের জন্য শার্দুল গুরুত্বপূর্ণ হতে চলেছেন। মেগা নিলামে দিশাহীন কৌশলের জন্য IPL-এ ডুবতে হয়েছিল কেকেআরকে, অভাব ছিল একাধিক জায়গায়। ভালো পেস বোলিং করা ভারতীয় অলরাউন্ডার ছিলেন না ভেঙ্কাটেশ আয়ার থাকলেও তিনি ব্যাটিং অলরাউন্ডার ছিলেন, সঙ্গে ভালো মানের ভারতীয় পেসারও ছিলেন না। সেই পরিস্থিতিতে কেকেআর আশা করছে যে এবার ছন্দে থাকবেন শার্দুল, সেক্ষেত্রে একলাফে নাইটদের শক্তি অনেকটা বাড়বে, ভারতীয় পেস বোলিং শক্তিশালী হবে, যিনি মোটামুটি ব্যাটিং করতেও পারবেন। এদিকে টুইটের মাধ্যমে শ্যাম বিলিংস জানিয়ে দিয়েছেন তিনি আগামী বছরের IPL-এ খেলবেন না। সোমবার টুইটারে বিলিংস বলেন, কঠিন সিদ্ধান্ত নিয়েছি একটি, আগামী বছর IPL-এ অংশগ্রহণ করব না। ইংল্যান্ডে গ্রীষ্মের শুরুতে টেস্টের হয়ে দীর্ঘতম ফরম্যাটে মনোযোগ দিতে চাই। সেই টুইটে কেকেআরকেও ট্যাগ করেন বিলিংস, সঙ্গে কেকেআরের জার্সিতে ব্যাটিংয়ের একটি ছবিও পোস্ট করেন ইংল্যান্ড উইকেট কিপার এবং ব্যাটার। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেও উল্লেখ করেন তিনি। বড় ফরম্যাটকে গুরুত্ব দিয়ে কেন্টের হয়ে কাউন্টি খেলার বিষয়ে মনস্থির করেই IPL না খেলার সিদ্ধান্ত নিলেন বিলিংস। উল্লেখ্য, মেগা আকর্ষণ থেকে 2 কোটি টাকার বিনিময়ে বিলিংসকে দলে নিয়েছিল কেকেআর। নাইটদের হয়ে চলতি বছরের IPL-এ তিনি 8টি ম্যাচ খেলেন। গত IPL-এ বিলিংসের পাশাপাশি উইকেট কিপার হিসেবে শেলডন জ্যাকসন ও বাবা ইন্দ্রজিৎকে খেলিয়েছে কেকেআর। তাদেরকেও এবার কেকেআর ধরে রাখবে কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত। সামনেই IPL নিলাম, দেখে নিন 10 ফ্রাঞ্চাইজির পকেটে কত টাকা আছে। 23 ডিসেম্বর কোচিতে বসবে IPL-এ নিলাম, তবে এটা কিন্তু মেগা নিলাম নয়, বরং মিনি নিলামই বলা উচিত। 2022 সালে নিলামের পরেও 10টি ফ্রাঞ্চাইজির হাতে বেঁচে গিয়েছে টাকা। এর সঙ্গে আরও 5 কোটি টাকা নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো নিলামের আসরে নামবে। কোন দলের কাছে কত টাকা আছে সেটা দেখে নিন। কলকাতা নাইট রাইডার্স,
গতবারের নিলামের শেষে কেকেআরের হাতে রয়েছে 45 লক্ষ, এবার সঙ্গে আরও 5 কোটি টাকা নিয়ে নামবে শ্রেয়াস আয়ারের দল। অর্থাৎ কেকেআর প্রায় 5.45 কোটি টাকা নিয়ে নিলাম টেবিলে বসবে। গুজরাট টাইটান্স আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। গতবারের নিলামের পর গুজরাটের হাতে রয়েছে 15 লক্ষ টাকা, এবার নিলাম টেবিলে বসেছে মোট 5.15 কোটি টাকা নিয়ে। রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের নেতৃত্বে গত বছর ফাইনালে গিয়েছিল রাজস্থান, তবে ট্রফি অধরাই থেকে গিয়েছিল। গত আইপিএল নিলামের শেষে হাতে রয়েছে রাজস্থানের 95 লাখ টাকা, এবার 5.95 কোটি টাকা নিয়ে নিলামে বসতে পারবে এই ফ্রাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস গতবারের নিলামের শেষে মহেন্দ্র সিং ধোনির হাতে রয়েছে 2.95 কোটি টাকা, আরও 5 কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে চেন্নাই। অর্থাৎ 7.95 কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামতে চলেছে সিএসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ফ্যাব ডু প্লেসির দলের হাতে রয়েছে 1.55 কোটি টাকা, আরও 5 কোটি টাকা নিয়ে প্লেয়ার্স কিনতে নামবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দল। অর্থাৎ নিলামে আরসিবি নামছে 6.55 কোটি টাকা নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স গত বছর লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছিল 5 বারের আইপিএল জয়ী দল, এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল। গতবারের নিলামের পর মুম্বাইয়ের হাতে রয়েছে 10 লক্ষ টাকা, এবার 5.10 কোটি টাকা হাতে নিয়ে নিলাম টেবিলে বসবে নীতা আম্বানির দল। দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থের দল একেবারেই দাগ কাটতে পারেনি। গতবারের নিলামের শেষে দিল্লির হাতে রয়েছে 10 লক্ষ, এবার মোট 5.10 কোটি টাকা নিয়ে নিলামে নামছে এই ফ্রাঞ্চাইজি। পাঞ্জাব কিংস 15 বছরের আইপিএলে মোটেও ভালো পারফর্ম করতে পারেনি প্রীতি জিন্টার দল, এবার আবার ময়ঙ্ক আগরওয়ালের হাত থেকে অধিনায়কত্ব গিয়েছে শিখর ধাওয়ানের হাতে। গত নিলামের পর পাঞ্জাবের হাতে রয়েছে 3.45 কোটি টাকা, এর সঙ্গে আরও 5 কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে পাঞ্জাব। অর্থাৎ নিলামের জন্য পাঞ্জাব কিংসের হাতে মোট রয়েছে 8.45 কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টস প্রথম বছর খেলতে নেমে কেএল রাহুলের নেতৃত্বে নকআউটে চলে গিয়েছিলেন লখনউ। গতবার নিলামের পর সঞ্জীব গোয়েঙ্কার দলের হাতে টাকা বেঁচে নেই, এবার 5 কোটি টাকা নিয়ে নতুন মৌসুমের নিলামে নামবে গৌতম গম্ভীরের দল। সানরাইজার্স হায়দ্রাবাদ কেন উইলিয়ামসনের দলের হাতে গত বছর নিলামের শেষে ছিল 10 লক্ষ টাকা, এবার মোট 5.10 কোটি টাকা নিয়ে নিলাম টেবিলে বসবে এই ফ্রাঞ্চাইজি। বাংলাদেশ ভারত ওয়ানডের শুরুর সময় ঘোষণা। বাংলাদেশ ভারত সিরিজের সূচি চূড়ান্ত হয়েছিল আগেই, তবে ওয়ানডে ম্যাচগুলো শুরুর সময় নিয়েছিল দোটানা, মূলত বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা আমলে নিয়েছিল বিসিবি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সাথে বৈঠকও করে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। 3টি ওয়ানডের পাশাপাশি 2টি টেস্ট খেলতে 1 ডিসেম্বর বাংলাদেশ যাবে ভারত। এবার জানা গেল ওয়ানডে ম্যাচ শুরুর সময়ও, 3টি ম্যাচই শুরু হবে দুপুর 12টায়। 2 ও 3 ডিসেম্বর অনুশীলন শেষে 4 ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশের, বাকি 2 ওয়ানডে 7 ও 10 ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে প্রথম টেস্টটি শুরু 14 ডিসেম্বর, দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল। 22 ডিসেম্বর শুরু হবে ম্যাচটি। টেস্ট সিরিজের দিনের খেলা শুরু হবে সকাল 9:30 থেকে।